তোর জন্য সম্বন্ধ এনেছেন। তোমার কোনো দায়িত্বই অসম্পূর্ণ থাকবে না। তোমার সমস্ত দায়িত্ব এখনো সম্পূর্ণ করা যেতে পারে। আমি শোভনবাবুর দ্বিতীয় স্ত্রী। এই বিয়েটা শুধু বংশ রক্ষার, মানে কত টাকায় কেনা হয়েছে আমায়? এসো ছোট মা। নিমা, আপনার বুদ্ধির প্রশংসা না করে পারা যাবে না। কি চাল গিভিং করেছেন আপনি! ফুল এবার সবার সামনে কথাটা বলে দেবে যে আমি ওর থেকে এই কথাটা লুকিয়েছি। যদিও ও যদি এই বিয়ে ভেঙে বাড়ি থেকে চলে যায়, তাহলে তো মা ঠাকুরন আমাকে ওই বাড়ি থেকে বার করে দেবে। সবকিছু শোনার পরেও ও মুখে রাও পর্যন্ত কাটছে না। আরে বের কর তোর ভেতরের বিষগুলো। আমার ফুল বিয়ের পর প্রথমবার বাড়ি আসছে। ওর পছন্দের শাক, ওর পছন্দের সবজি আজ আমি সব রান্না করেছি। এখন জামাই বাবার আমার হাতের রান্না পছন্দ হলে আমি বেঁচে যাই। এই নির্মলা, তোর রান্নার গন্ধ তো বাইরে থেকে পাচ্ছি আমি। মনে হচ্ছে খুব ভালো রান্না করেছিস তুই। জামাই আর মেয়ে আসা পর্যন্ত আমি ধৈর্য ধরতে পারবো না। আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দে না আমায়। ওহো দাদা, ধৈর্য তো তোমাকে ধরতেই হবে। জামাই বাবা প্রথমবার আমাদের বাড়ি আসছেন, প্রথমে তো আমার মেয়ে জামাই খাবে। সে তো ঠিকই বলেছিস। ভগবানের কাছে আমার এটাই প্রার্থনা, উনি যেন আমার জামাই আর মেয়েকে সব